বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, আহত হয়েছেন আরও এক যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা চাঁদপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস, সে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর বাসিন্দা এবং আহত হয়েছেন সুদীপ বিশ্বাস নামে এক যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গাইঘাটা থেকে বনগাঁয়ে বাইকে করে যাচ্ছিলেন সুদীপ ও প্রদীপ ও আরও এক যুবক। চাঁদপাড়া এলাকায় বনগাঁ দিক থেকে গাইঘাটায় গামী একটি গাড়ি তাদের ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় প্রদীপ দাসের, গুরুতর আহত হন সুদীপ বিশ্বাসও। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গিয়ে প্রদীপের মৃতদেহটি উদ্ধার করে এবং সুদীপকে উদ্ধার করে গ্রামীণ চাঁদপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক সুদীপ ও প্রদীপের এক সঙ্গী, পলাতক ঘাতক গাড়িটিও, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো তোমাদের? আরে মানে পিছন থেকে সামনে থেকে আমি দাঁড়া। কি নাম আছে তোর? আমার সুদীপ। দাদা বল। হ্যাঁ সুদীপ। ও রামচন্দ্র। আমার কোনো দোষ না দা। আরে বাবা তোর অসুবিধা নেই, তুই যাইনি তো। সুদীপ কি? আমার নাম হাজরা। হ্যাঁ হাজরা বিশ্বাস। হাজরা? হ্যাঁ। বয়স কত? তোর বয়স কত? 17 প্লাস। আর যে মারা গেছে ওর বয়স, ওর নাম কি? মারা গেছে কে? হ্যাঁ এখানে কি হয়েছিল? এখানে আমরা এই চায়ের দোকানে বসেছিলাম, চা খাচ্ছিলাম। এবার আওয়াজ শুনে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে দেখি এখানে একটা নীল কালারের কভারওয়ালা গাড়ি, 160 যে ছোটগুলো যে গাড়িগুলো হয় কভারওয়ালা গাড়ি, এখানে দাঁড়িয়ে গাড়িটাকে পার করলাম। দেখি একটা ছেলে রাস্তায় পড়ে রয়েছে উপর হয়, আরেকটা ছেলে উঠে হেঁটে হেঁটে ফোটাতে ফোটাতে বসে যাচ্ছে, আরেকটা ছেলে রাস্তার বাইরেই পড়ে উঠে বসে রয়েছে, দাঁড়াতে পারছে না। আর বাইকটা পাশে পড়েছিল, ওরা তিনজন ছিল, তিনজন থাকাকালীন এবার যখনই ওকে দেখেছি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এবার ওই ছেলেটা পার হতে পারছে না বলে ওকে ধরতে গেছি। এবার সেই মুহূর্তে এই পাশে যে গাড়িটা ছিল গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে। এবার আমি তখন ওই আমার ভাগ্নে আছে সই করে, ওকে বললাম কি যে গাড়িটা বের কর চল ধরি। তখন ওই পাশে তার একটা লোক বলছে যে ওই গাড়ি ধরে কি করবে দোস্ত, এদের ফুল স্পিডে গাড়ি ছিল, দুটো গাড়ি ফুল স্পিড গাড়ি না, বাইকটা প্রচন্ড স্পিডে ছিল। এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বাইকটা আসছিল এই গাড়িটার দিক থেকে, আমাদের বাস স্ট্যান্ডের দিকের থেকে বনগার দিকে যাচ্ছিল, আর ওই গাড়িটা এই বনগার দিকের থেকে বাস স্ট্যান্ডের দিকে। ওই বাইকে কজন ছিল? বাইকে তিনজন ছিল। আচ্ছা একজন কি মারা গেছে? একজন মারা গেছে, এখনো অব্দি সেরকমই বোঝা যাচ্ছে মারা গেছে, কারণ ওর কোনো সার নেই না কিন্তু অনবরত রক্ত। আর দুজন? আর দুজন, একজন নাকি আমি তো গাড়িটার পেছন করেছিলাম, এসে শুনি আরেকজন গাড়ি নিয়ে মানে গাড়ির একদম কাছাকাছি যে ছেলেটা ছিল রাস্তার বাইরে যে পড়ে গেছিল ও গাড়িটাকে নিয়ে নাকি চলে গেছে, আরেকটা ছেলেকে পুলিশ মেডিকেলের জন্য নিয়ে গেল। নাম জানা গেছে কারো? নাম জানা যায়নি, একজনের বাড়ি, একজনের বাড়ি ডুমনা, কোথায় বললো সৌরভ? ডুমো বললো তো, ডুমো বললো। আচ্ছা যে মারা গেছে তার নামও জানা যায়? না না না, নাম জানা যায়নি কারণ অচেনা মুখ, মুখগুলো টোটালি আমাদের কাছে অচেনা। আপনার নাম? আমার নাম সৌমেন রায়। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ,
ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।